সিয়াম অবস্থা যদি স্বপ্নদোষ যদি আপনার হয়ে যায় তাহলে আপনার সিয়াম তথা রোজা হবে কি যদি অনিচ্ছাকৃত আপনার বীর্যপাত হয়ে যায় স্বপ্নের মাধ্যমে হোক বা কোনো সমস্যার কারণে প্রবলেমের কারণে কোন মেডিকেল সমস্যার কারণে যদি বের হয়ে যায় অনিচ্ছাকৃত তাহলে আপনার রোজা কোনো সমস্যা হবে না কিন্তু ইচ্ছাকৃত যদি হয় তাহলে রোজা বাতিল হয়ে যাবে সূরা বাকারা আয়াত নম্বর 87 পাপ থেকে দূরে থাকার চেষ্টা করবেন ওযু অবস্থায় থাকার চেষ্টা করবেন কোরআন সবসময় তিলাওয়াত পাঠ করবেন জিকির আজকার বেশি বেশি করবেন তওবা ইস্তেগফার বেশি বেশি করবেন সবচেয়ে বড় কাজ যে বন্ধুর সঙ্গে মিশবেন সে যেন মুমিন হয় সে যেন কোনো ফাসেক না হয় ফাসেক মুমিন যে বন্ধু যদি বানান আপনাকে সে ফাসেক বানিয়ে দিবে মুমিন বন্ধুদের সঙ্গে চলাচল করবে যে তাকওয়া বেশি তাদেরকে বন্ধু বানাবেন শুকরিয়া।